নমস্কার, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। এই মানুষটি যখন আছে আর কোনো চিন্তা নেই। আপনাদের একজন বিশিষ্ট প্রিয় অ্যাস্ট্রোলজার আমার সাথে থাকেন এই সময় উপস্থিত সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রাম। আপনারা ভীষণ ভালোবাসেন তাকে, তিনি কিন্তু উপস্থিত লাইভে, কোনো লাইভ মিস করেন না। তিনি একজন এডুকেটেড দক্ষ অ্যাস্ট্রোলজার, সবাই চেনেন জানেন তাকে, খুব শ্রদ্ধা করেন তার কর্মদক্ষতার জন্য, তার কাজের জন্য। আপনারা লাইভে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আজ খুব ব্যস্ততা। তার বাড়িতে পুজো, আপনারা সবাই জানেন, ফেসবুক যারা ফলো করেন ভীষণ ভাবে পুজো নিয়ে ব্যস্ত, তাও লাইভটা মিস করেননি। কেননা অনেক মানুষ রাত্রে অনুরোধ করেন, দিদি ফেসবুক লাইভ যেমন দেখি টিভিতেও লাইভ দেখতে চাই, লাইভে কথা বলতে চাই, তাই চট করে এসে লাইভ করে আবার পুজো। আজকে সারা দিন তিনি ব্যস্ত থাকবেন, শিবরাত্রি গেল, অমাবস্যার পুজো, মায়ের পুজো হবে তার বাড়িতে। এবং আপনারা অবশ্যই কিন্তু রেড বক্সের নাম্বারটাও লিখে রাখবেন, যারা লাইভে পাবেন না পরে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই দুটো মোবাইল নাম্বার কিন্তু টিভির পর্দায় আছে, লিখে রাখুন। আর চেম্বার যথারীতি সর্বত্র আছে, আমি সব বলে দেবো অনুষ্ঠান চলাকালীন। ফেসবুক লাইভও দেখছেন, আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে একটু পর থেকেই, আপনারা পাবেন তাকে, অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন। উপস্থিত আছেন আমাদের মধ্যে অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, বাস্তুবিদ, তন্ত্র সাধিকা, মাতৃ সাধিকা মাতা জাহ্নবী সেন, নমস্কার এবং স্বাগত। জয় মাতারা। আশা করছি সকলে ভালো আছে। আর আজকে দর্শক ধরে বুঝতেই পারছে, তারা মাকে দিয়ে শুরু করলাম, মাকে দিয়ে শুরু করলাম, আজকের প্রোগ্রামটা কি নিয়ে হতে চলেছে। আমরা আগামীকাল, মানে আজকে এখনো অবধি আমরা দেখলাম মন্দিরে মন্দিরে বাবা ভোলেনাথকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে রয়েছি। বাবা ভোলেনাথ আগের এপিসোডে আমি প্রোগ্রাম করেছি, কিভাবে পুজো করতে হয় না করতে হয় আমি প্রোগ্রাম করেছি, অনুষ্ঠান করেছি, এবং সকলের মনে বাবা ভোলেনাথ, এবং কলিযুগে সর্বশ্রেষ্ঠ দেবদেবীর মধ্যে ভোলেনাথ অন্যতম একজন। কিন্তু আজকে যেটি নিয়ে আমি কথা, যাকে নিয়ে কথা বলতে চলেছি, তিনি আমাদের সকলের 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 প্রিয় মা, এবং যার কথা ছাড়া কলিযুগে কোনো এমন বাড়ি নেই, তার কোনো ছবি নেই। তিনি হচ্ছে মহাকালী। এবং আমরা অন্যান্য ঠাকুরকে ছাড় দিলেও, ভয় না পেলেও, তার পুজো যাতে খামতি না থাকে, আমরা পুজো করতে গেলে 10 বার ভাবি যে আমরা কি ঠিকভাবে পুজো করছি, দিদি আমাদের পুজো কি কোনো ত্রুটি হচ্ছে, বা আমরা কি তাকে মন দিয়ে ডাকছি, তার কোনো রুষ্ট সে রেগে যাবে না তো আমাদের উপর। তাকে নিয়ে কিন্তু আমাদের বিশাল বর্জাবে, শনিদেবকে নিয়ে থাকে, তাকে নিয়েও মাথা ব্যথা থাকে। এবং আমরা অনেকেই জানি, অনেকে জানি মানে অনেকে জানি আমরা, যখন আমাদের জীবনে শনিদেবের কুপ্রভাবও থাকে, তখনও তাকে পুজো করলে শনিদেব, আমরা যে কোনো শনি মন্দিরে যদি একটু পর্যবেক্ষণ করে থাকি, মায়ের মূর্তি থাকে, এবং শনিদেব মাকে প্রচন্ড রকম ভাবে মানে। তিনি মনে করেন যদি মায়ের আশীর্বাদ কারোর উপর থাকে, যেমন বজরং বলির আশীর্বাদ যদি কারোর উপর থাকে, সেক্ষেত্রে শনিদেবের কুপ্রভাব অনেকাংশে কম পড়ে। আর মায়ের আশীর্বাদ পড়লে শুধু শনিদেব কেন, 9টা গ্রহকে কন্ট্রোল করতে পারে। জ্যোতিষ শাস্ত্র মানে কি, আমরা 9টা গ্রহকে কন্ট্রোল করে জ্যোতিষীর কাছে যাই। আমরা যাই যদি আজকে বৃহস্পতি খারাপ, শনি খারাপ, রাহু খারাপ, চন্দ্র খারাপ, মঙ্গল খারাপ। আজকে যে টোটকাগুলো আমি তোমাদের জন্য বলবো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, 9টা গ্রহকে যদি গ্রহের প্রতিকারের সঙ্গে সঙ্গে এই টোটকাটা পালন করতে পারো, তোমরা অনেকাংশে উপকৃত হবে। রাহু, কেতু, শনি, মঙ্গল, রবি, চন্দ্র সকলের কুপ্রভাব থেকে নিজেদের অনেকাংশে রক্ষা করতে পারবে, নেগেটিভ সময়কে দূরে সরিয়ে পজিটিভ সময়কে ইন করতে পারবে। এবং সব থেকে বড় জিনিস যেটা আমরা করতে পারি মহাকালীর পুজো করলে, সেটা হচ্ছে পজিটিভ এনার্জি। বলা হয় জীবনে চলতে গেলে চলার পথে সমস্যা, ভালো মন্দ প্রত্যেকটা মানুষের জীবনে আসে, যদি না আসতো তাহলে আমরা মনে করি চন্দ্র সূর্য উঠতো না, উদয় হতো না, অস্ত যেত না। কেন বলে, গ্রহ তো ঘুরছে, এটাই তার প্রমাণ যে আমাদের জীবনে ক্ষতি, ভালো মন্দ সব আসছে। গ্রহ তো ঘুরছে না, এক জায়গায় তো দাঁড়িয়ে নেই। আর প্রত্যেককে বলবো, এখন কেউ কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবে না, যা করবে রেড বক্সের নাম্বারে করো না, অন্য নাম্বারে করো। তো আজকে মহাকালীর পুজো, সেটা নিয়ে আলোচনা করব, টাইমিং নিয়ে আলোচনা করব। ফোন কি ঢুকে গেছে? এসে গেছে, আর অলরেডি ফোন মাতা জানুই মানে প্রচুর ফোন আসে লাইভে, আপনাদের ভালোবাসা। আর অবশ্যই ফোনও নেব, আলোচনাও শুনবো। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি রিশনা থেকে বলছি, রিশনা থেকে। আমি আমার ছেলের সঙ্গে নিয়ে যাব। রিশনা থেকে, আচ্ছা, ছেলের নাম? অর্জুন পাল। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 8/11/2001। ওর কেরিয়ার নিয়ে কি পড়াশোনা করেছে?
বিকম পড়ছে ফাইনাল দেবে, বিকম পড়ছে সবে। আচ্ছা ফাইনাল কেরিয়ার নিয়ে একটা প্রশ্ন, তাই তো? হ্যালো, কেরিয়ার নিয়ে প্রশ্ন করছেন তাই তো? এখন পড়াশোনা করছে, ভবিষ্যতে কি করতে পারে? আচ্ছা একটু সঙ্গে থাকুন, আমি বলে গেছি। আচ্ছা আপনার ছকে আমি যেটা দেখতে পাচ্ছি, ছেলের ছকে মানে 2001, মানে মোটামুটি 24 বছর বয়স, তাই তো? 23 প্লাস 24 এরকম বয়স। তো এখানে দেখাচ্ছে কর্কট রাশি আর লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। তো কেরিয়ারের ফার্স্ট পার্ট দেখতে গেলে আমাদের রবি বিশাল বড় একটা ফাংশন, কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি ছকের লগ্নে গুরু চন্ডাল দোষ হয়ে আছে। তো লগ্নে যদি কারো গুরু চন্ডাল দোষ হয়ে থাকে না, এরা পরবর্তীকালে একটু জ্ঞান পাপী হয়ে যায়। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মানে ধরুন আপনার ছেলে বুদ্ধিমান, অনেক সময় নিজের ক্ষেত্রে ভুল ডিসিশন নেবে, বুঝতে পারছেন? লোককে ভালো বুদ্ধি দেবে, নিজে বোকা হয়ে যাবে। এবং তার সঙ্গে রবি হচ্ছে শুক্রের সাথে দারিদ্র যোগ হয়ে বসে আছে, পঞ্চম ভাগে উচ্চ শিক্ষার ঘরে দারিদ্র যোগ। তো হায়ার স্টাডিতে কোনো প্রবলেম আসেনি তো? প্রবলেম এসছে কোনো? আসেনি তো? মঙ্গল স্ট্রং আছে, পুলিশের চাকরি, সেনাবাহিনী, এইসবের প্রতি ইন্টারেস্টেড আছে? সেনাবাহিনী বা পুলিশের চাকরির জন্য ওর কোন ইন্টারেস্ট আছে? শরীর নিয়ে খুব ঝামেলা, এগুলো দেখিয়ে নেবেন। ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন মাতা জানবী যেটা বলেন খুব ভালো ভাবে দেখলাম, ওই সমস্যাটা আছে বলতে চায় না, ওপেন আপ করতে চায় না বাবা মার কাছে। তাহলে এখন তো বিকম পড়ছে, এরপর চাকরি বাকরি তো করতেই হবে। পাটে যদি নষ্ট হয়ে যায়, আর এই যে বিকম পড়ছে বলে কি নিয়ে গোবে? বিকম পড়ছে মানে জেনারেল কিছু নিয়েই পড়ছে, তাই না? বিকম ব্যাংকিং ছাড়া এইটা ব্যাপার না, তার সঙ্গে তো কিছু তাকে টার্গেট রাখতে হবে। কিন্তু রবি ডাউন রয়েছে, শুক্র দারিদ্র, অর্ডিনারি গ্র্যাজুয়েশন আজকাল আর কোনো দাম নেই, কিছু নেই। ওই নর্মাল সময় ছিল না, এখন তো আরোই নেই, এখনই নেই। একটা ডিপ্লোমা না নিয়ে পড়লে তাও থাকে না, কি বলবো? এমনি চাকরি যারা তো সরকারি চাকরি আছে, স্পেসিফিক কোন দিকে যেতে হয়, আপনি অবশ্য সরকারি চাকরির জন্য বসে, কিন্তু সরকারি চাকরি লাগে হয়তো দুটো, লাগে হয়তো দুটো, তার জন্য বলবো গোগত প্রোটেকশনটা নিয়ে তারপর জায়গাগুলোকে রেকটিফাই করবেন। আর তাহলে প্রাইভেট জব, কম পয়সা, এখন তো জানেন এখানে কি অবস্থা আমাদের। আর ব্যাংকিং এর কথা বলছে, ব্যাংকিং এর জন্য মানে বিকম মানে আমরা যদি বলি অ্যাকাউন্টস, তাই তো? অ্যাকাউন্টস মানেই রবিকে স্ট্রং থাকতে, রবি শুক্র, তো রবি শুক্রের কানেকশন ডাউন হয়ে যাওয়া মানে অনেক সময় এই জায়গাতেও সমস্যা আসবে। একটু দেখিয়ে নেবেন প্লিজ, কে আছেন আবার বলুন। হ্যালো, হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি দাদা বলছি, আমার ছেলের নাম বলুন। হ্যাঁ বলুন, জন্ম তারিখ? প্রশ্ন কি, কাজকর্ম কি করছে এখন আপনার ছেলে? 23 প্লাস বয়স, মাকে ফোনটা দিন দরকার হলে। তাহলে মা কি পাশে আছে নাকি? কে ভালো জানেন, চেনেন ওকে, সেই মতো উত্তর দিতে হবে। দেখতে পাচ্ছি আপনি ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন, আমি আগে ছকটাও দেখলে এটাও দেখছি, ধনু রাশি এবং ধনু লগ্ন, লগ্ন চাঁদা, কিন্তু লগ্নেই চন্দ্র আর কেতু বসে আছে। আচ্ছা ওর কি রাগ জেদ একটু বেশি? বেশি তো? এবং অনেক সময় আপনি ওকে নিয়ে খুব চিন্তা করেন তো, ওকে নিয়ে প্রচন্ড ভাবেন তো, যে আমার ছেলেটা কি করবে না করবে, কোথায় করবে, এইগুলো নিয়ে ওকে খুব ডিপ্রেশনে ভোগেন তো আপনি? আচ্ছা আর আপনার কি শরীরে কোনো প্রবলেম আছে? এখানে চন্দ্র কেতুর অবস্থা মানে মায়ের শারীরিক কিছু সমস্যা আছে, আপনার কি আছে? আপনার কি কোনো রকম ব্যথা বেদনার কোনো সমস্যা আছে? ছকে বলছি মায়ের শরীর খারাপ, আর আপনার চতুর্থ হাউস এর লর্ড বৃহস্পতি আপনার বসে আছে শনির সাথে, আবার আপনার চন্দ্র কেতু যুক্ত লগ্নে হয়ে বসে আছে। তো আবার অষ্টম বা ছেলের কি ছোটখাটো কাটা ছেঁড়াও লেগে থাকে আমাকে একটু বলুন তো।
এখন টুকটাক লাগা লাগে, কাটা ছেঁড়া এগুলো হয়, কিন্তু ওর বুধ কিন্তু উচ্চস্থ, বুদ্ধি আর ট্যালেন্ট আছে, কিন্তু শুক্র কিন্তু ডাউন রয়েছে, অনেক সময় অসৎ সঙ্গে পড়ে কিছু সমস্যা আসতে পারে। বুঝতে পারছেন আমি কি বললাম? ভাগ্যের স্থানে রবি মঙ্গল, রবির ঘরে মঙ্গল বসে আছে, পুলিশের জন্য ওর মনের সাহস তো বললাম খুব অ্যাগ্রেসিভ ছেলে, খুব সাহসী ছেলে, আর খেলাধুলা ছোটবেলায় করতো তাই না? তো অবশ্যই ওর জন্য চাকরিটা খুব ভালো, কিন্তু দিদি ওই ছোট্ট একটু সমস্যা থাকলে তো পুলিশের চাকরি কান ঘেঁষে বেরিয়ে যাবে। বুঝতে পারছেন? পারলে পরে যোগাযোগ করবেন আমার সাথে। শুনুন একটা কথা সকলকে বলি, শুধু আপনাকে না, দুনিয়ার সবাইকে বলি, সময় ভালো মন্দ আজকে আছে কাল নাও থাকতে পারে। আজকে আপনার ছেলে পুলিশের চাকরি কি বলল, আপনার জন্য সুইটেবল চাকরি এই চাকরিটা হতে পারে, মানে হতে পারে, কেন হতে পারে বললো, কারণ চাকরি নেই আজকাল, তাই হতে পারে, গ্রহ আপনাকে সাপোর্ট করছে। কিন্তু সমস্যা হচ্ছে লগ্নেই কিন্তু চন্দ্র কেতু যুক্ত হয়ে বসে আছে, এবং দেখা যাচ্ছে আপনার বৃহস্পতি যে লগ্ন গুরুতে শনি যুক্ত ষষ্ঠ অবস্থান, তো এই জায়গাগুলো রেকটিফাই না করলে চাকরির জায়গা তো কেটে যাবে। তার জন্য ভালো সময় এলেও যদি জায়গাটা কেটে যায় তাহলে দেখা যাবে কান ঘেঁষে আমরা বেরিয়ে যাব। যারা বুকিং পেতে চাইছেন, যারা দেখাবেন চেম্বারে অথবা অনলাইনে, রেড বক্সের নাম্বার পার্সোনাল নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন 9804190। সঙ্গে থাকুন, বিষয়টা নিয়ে একটু ফোনে আছেন, একটু সঙ্গে থাকুন, কারণ আমার বিষয়টা নিয়ে বলতে হবে। তো যেহেতু চতুর্দশী শেষ হচ্ছে 6:17 আমাবস্যার সূত্রপাত শুরু হচ্ছে, 6:17 থেকে সন্ধ্যেবেলা আমাবস্যা পড়ছে। পরের দিন যারা পুজো করবে, মায়ের আরাধনা করবে, পুজো করবে বাড়িতে, তাদের কিন্তু থাকছে পরের দিন রবিবার হচ্ছে 2:29 অব্দি থাকছে, মানে 2:30 অব্দি ধরে রাখো থাকছে। তো ন্যাচারালি অনেকেই রবিবার দিন পুজো করবে, কিন্তু যেহেতু মায়ের পুজোটা রাতেই হয়, আবার শনিবার দিন তো অনেকে শনিবার বাদ দেখে পুজো করে মাকে, তো এক তো শনিবার পড়ছে, তার সঙ্গে পড়ছে কালী পূজা অমাবস্যা। তো আজকের এই দিনটা প্রবল একটি পজিটিভ যোগ, যেখানে তন্ত্রক্রিয়া করে মাকে পুজো করে মাকে কিন্তু আমরা আমাদের জন্য কনভিন্স করতে পারি। কনভিন্স মানে আমরা আজকে একটা দিন সময় দিয়েছে, মা আমাদেরকে আশীর্বাদ দিতে আসবে, একটা দিন, এক তো শনিবার, তার সঙ্গে আছে মা আসবে আমাদের বাড়িতে, কে কতটা সন্তুষ্ট করতে পারে তার উপর কিন্তু বারবার অনুষ্ঠানটা নির্ভর করে, বারবার। আর প্রত্যেককে আমি একটা কথা বারবার প্র্যাকটিক্যালি বোঝাই, আজকে তারাপীঠে লক্ষ লক্ষ লোক যাচ্ছে, কিন্তু লক্ষ লক্ষ মনস্কামনা কিন্তু পূরণ হয় না, কারো 10 দিনে হয়, কারো 20 দিনে হয়, কারো 10 বছর লেগে যায় পুরোতে। কেন? আজকে বারবার একটা বাড়িতে আমি একটা ঘরের মধ্যে পাশাপাশি দুটো রুমের মধ্যে দুজন বসে আছে, মা আর ছেলে। ছেলে যখন মাকে ডাকবে মা, মা তখন বলবে কি, মা ছেলে যখন বলবে ও মা, তখন মা বলবে, ছেলে মানে খুব বিপদে পড়ছে, মা বলবে হ্যাঁ যাচ্ছি বাবু। এটার মানে কি, তোমার ডাকের উপর নির্ভর করছে তুমি কতটা পজিটিভলি মাকে মন দিয়ে ডাকছো, তোমার কাজটা কতটা পজিটিভলি হবে। আচ্ছা ফোনটা নিয়ে নিই, আবার আমি বিষয়ে এগোবো। রেড বক্সের নাম্বার খোলা থাকবে, অনুষ্ঠানের পর সবাই যোগাযোগ করতে পারবেন, প্রতি শনিবার এই সময় কিন্তু লাইভ প্রোগ্রাম। আজকে বাড়িতে হোম যজ্ঞ পূজা পাঠ আছে মাতা জাহ্নবীর, ভক্ত শিষ্যদের মঙ্গলার্থে তাকে ক্রিয়াকর্ম করতে হয়, তন্ত্রে প্রয়োগ করতে হয়। আপনারা বলুন কে আছেন এবার। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে? ১৮ জুলাই ১৯১৪ কি করে হয়? ১৯১৪ আপনার 110 বছর এখন বয়স, এসব ফোন নেব না, সময় নষ্ট। আপনারা এই এই সময় ঠিক মতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না বললে তো মুশকিল হবে, পরের জনকে নিয়ে নি। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? ১৯১৪ বলছে, 110 বছর ওর, আমার বলছে 1914ই হবে, 2014 নাকি 2014, আরো ছোট হবে, গলাটা শুনে মনে হলো না 10 বছর বয়স। আচ্ছা হ্যাঁ, কোথা থেকে কে বলছেন বলুন?
কার জন্য জানবেন? মেয়ের নাম, ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 24/1/2009 সময়। দেখেন তো, ফলো করেন তো প্রত্যেক সপ্তাহে, এই সময় লাইভ, এই সময় লাইভ প্রোগ্রাম সোনার বাংলায় প্রতি শনিবার এই সময় লাইভ প্রোগ্রাম, আবার ইউটিউবেও থাকবে, প্রোগ্রামটা দেখতেও পাবেন আপনারা সন্ধে কটা, সন্ধে ছটায়। কি জানবেন মেয়ের ব্যাপারে? আচ্ছা ঠিক আছে, মন দিয়ে শুনুন। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, অনুষ্ঠান দেখেন আপনি? কর্কট তো সামনে বললেন, মাধ্যমিক পরীক্ষা কেমন হবে তাই তো? আচ্ছা দিদি, আমি একটা কথা আপনাকে বলি, তো 4000 আমাদের প্রাথমিক শিক্ষাকে মেনশন করে এখন মাধ্যমিক শিক্ষা আর উচ্চ শিক্ষা মঙ্গল। হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন না টিভিতে শুনবেন? আপনি কি টিভিতে শুনবেন এবার? ঠিক আছে ঠিক আছে, আপনি টিভিতে গিয়ে শুনুন, টিভিতে শুনুন। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি আপনার যে প্রাথমিক শিক্ষার অধিপতি শুক্র এবং পঞ্চম পদে উচ্চ শিক্ষা অধিপতি মঙ্গল, সে ষষ্ঠে বসে আছে। তো এখানে বিশেষ করে শুক্র অষ্টম ভাগে চলে গেছে, তো মাধ্যমিক পরীক্ষা অবশ্যই এখন মাধ্যমিক মানে পাশ করবে, সেটা বড় কথা না, কিন্তু একটু সাবধান থাকবে মেয়ের ক্ষেত্রে। মেয়ে একটু বড় হলেই এমন কিছু জিনিসে জড়িয়ে পড়বে যেটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে হানিকর হতে পারে, সেইটুকুনি ঠিক করুন। কারণ অনেক সময় বন্ধু বান্ধবের সার্কেল, মানুষের সঙ্গে মিশে গিয়ে অনেক কিছু প্রবলেম চলে আসে, তো এইটা একটা সমস্যা আমি দেখেছি। মেয়ের এক তো গুরুচণ্ডাল দোষ, তারপরে দেখা যাচ্ছে সব চতুর্থ পতি অষ্টম ভাগে, শুক্র অষ্টম ভাগে থাকা ভালো না, একটা রিলেশনশিপ তাড়াতাড়ি চলে আসে, গ্রো করে, আবার পঞ্চম পতি ষষ্ঠ ভাগে, তো একটু ছকটা ঠিক করে নেবেন। আচ্ছা আবার ফোন নেবে, একটু বলি একটু। অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়েছে, আজকে কোন সেই টোটকাটি করলে আপনারা ভালো থাকতেন? প্রথমে উপকরণ গুলো একটু নোট ডাউন করে নিন বা পরে রিপিট করে দেখে নেবেন। যেটা আমার আজকে প্রথম ফার্স্ট লাগবে, অমাবস্যার টাইমিং যেহেতু 6টা 17 পর থেকে পেয়ে যাচ্ছি, আপনারা পূজোয় 6টা 17 পর থেকে যখন ইচ্ছা করতে পারেন। এই ক্রিয়াটি কিন্তু শনিবার করতে হয়, অমাবস্যা করতে নেই, কিন্তু যেহেতু আমরা ডাবল যোগ পেয়ে গেছি, একটা অমাবস্যা, মায়ের পুজো, তারপরে আবার শনিবার, আপনাকে 3 মাস করতে হবে, মাসে একটা করে করতে হবে। অন্যান্য মাসে কিন্তু অমাবস্যা না হলেও হবে, শনিবার করতে হবে, কিন্তু আজকে শনিবার অমাবস্যার দিন ক্রিয়াটি করতে হবে, করলে যে কাজগুলো বললাম সেগুলো কিন্তু সাকসেস হবে। প্রথম যে উপকরণটি লাগবে, একটি জলআলা নারকেল, একটা জলআলা নারকেল আপনাকে কালেক্ট করতে হবে। দ্বিতীয় লাগবে মায়ের চুন্নি, যেটাকে ওড়না বলা হয়, ওটা লাগবে। 3 নম্বর লাগবে 50 গ্রাম কালো তিল, 3 নম্বর লাগবে 50 গ্রাম কালো তিল। 4 নম্বর লাগে 14টা লবঙ্গ, 14টা লবঙ্গ। তারপরে 5 নম্বর লাগবে 7টা সুপারি, তার সঙ্গে 6 নম্বর লাগবে 7টা পদ্ম গাঠ, তারপর লাগবে 1টা মিঠা পান, তারপরে লাগবে 1 মিটারের মতো, 1.5 মিটার হলে হবে, একটা কালো কাপড়। আজকের দিন ওই যে টাইমিংটা বললাম 6টা 17 পর থেকে, বিশেষ করে যদি শুভ সময় বলতে পারে রাত্রি 10টা থেকে 12টা, এই সময় যদি মায়ের সামনে বসে, মায়ের দিকে মুখ করে, মায়ের সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ধুনো দিয়ে একটা ক্লাইমেট সৃষ্টি করতে হবে, পরিবেশ, অর্থাৎ তাকে যে ডাকছি সেই ক্লাইমেটটাকে তৈরি করতে হবে, তৈরি করে তারপরে ওই কালো কাপড়ের উপর সমস্ত জিনিসগুলো দিতে হবে, দিয়ে ভালো করে গাঁট বাঁধতে হবে,
বেঁধে মায়ের চরণে অর্পণ করতে হবে। 11 খানা জবা ফুল লাল চন্দন দিয়ে দিতে হবে, দিয়ে মায়ের পায়ে অর্পণ করবে। 1টা হলুদ প্যারা, 5টা লবঙ্গ পুঁতে মাকে অর্পণ করতে হবে, করে নির্দিষ্ট মনস্কামনা বলতে হবে কি কারণে মাকে পূজা করা হচ্ছে। মনস্কামনা, এটা হচ্ছে তন্ত্রক্রিয়ার পূজা। আর বললাম কানেকশন, মায়ের সঙ্গে কানেকশন করতে হবে। তার সঙ্গে বলবেন কি, ওম ক্রিং কালিকায় নমঃ, ওম ক্রিং কালিকায় নমঃ, ওম ক্রিং কালিকায় নমঃ 108 বার জপ করতে হবে। যদি জপ করেন টানা আপনি অমাবস্যা রেখে দেবেন, ওই কাজটা করে রেখে দেবেন, তারপরের মাসে যখন করবেন ওই যে উপকরণগুলো জলে দিয়ে দেবেন, আবার নতুন করে উপকরণ নিয়ে টানা 3 মাস একবার করে করবেন, দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে। রাহু কেতু শনির এফেক্ট অনেকাংশেই কেটে যাচ্ছে এবং তার সঙ্গে কিন্তু আপনাদের অন্যান্য গ্রহকেও কন্ট্রোল করতে পারছেন এবং অর্থনৈতিক যে মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে এটা অনেকাংশে লাঘব হচ্ছে। মন দিয়ে করবেন, অবশ্যই মন দিয়ে, তার সঙ্গে গ্রহের প্রতিকার যদি করা থাকে তাতে কথাই নেই, কাজ আপনাদের 100% হবে। আচ্ছা ফোন আছে? হ্যাঁ ফোন তো আছে, আপনার রেড বক্সের নাম্বার এরপর লিখুন, সবাই যোগাযোগ করবেন লাল বক্সের পার্সোনাল নাম্বারে অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বলুন জন্ম তারিখ। কি জানতে চান বলুন, কি জানবেন, কি জানবেন, প্রশ্ন বলুন। ছেলে তখন বললো 1914, বনগা শুনে আমি বুঝলাম আবার ফোন করেছে পেয়েও। যেটা আমি দেখতে পাচ্ছি, দেখুন আপনি পড়াশোনার কথা যখনই জিজ্ঞাসা করেছেন তো উচ্চ শিক্ষা বিশেষ করে বাইরে হওয়ার যোগ আছে, কিন্তু সমস্যা হচ্ছে লগ্নেই হচ্ছে শনি মঙ্গল বীজ দোষ, আর লগ্নেই যদি শনি মঙ্গল বীজ দোষ থাকে না, সে শত চেষ্টা করলেও কিন্তু জেদের দ্বারা পড়াশোনায় কিন্তু একটা এফেক্ট হয়, ছোটবেলা থেকে কিন্তু জেদ গ্রো করবে। কিন্তু আপনি যদি টিভিতে শুনে থাকেন দেখবেন আপনার ছেলে কিন্তু বারবার জেদ হয়ে আছে। আবার দ্বাদশ স্থানে রাহু মানে পায়ে কিন্তু একটা চোট লাগতে পারে। আবার ষষ্ঠে হচ্ছে চন্দ্রকেতু, ছকটা রেকটিফাইয়ের দরকার আছে, কারণ একটু চঞ্চল হয়ে ছকে পুরোপুরি মাত্রায় দেখাচ্ছে চঞ্চলতা গ্রো করছে। ঠিক, কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ কার জন্য বলুন, জন্ম তারিখ বলুন। 24/10/2008। সময়? দুপুর 11:55। আচ্ছা কোথায়, শ্যাওড়াফুলিতেই জন্ম? চন্দননগর। ভেবে ভেবে বলছে, আপনার মেয়ে তো? কার জন্য এটা জানছেন, কার জন্য জানছেন? ছেলে? আচ্ছা, কি প্রশ্নটা আপনি বলেই দিয়েছেন। হ্যাঁ মাধ্যমিক, মানে পড়াশোনা, পড়াশোনা মাধ্যমিক। আচ্ছা ঠিক আছে, শুনুন, আপনি ফোন রেখে টিভিতে শুনুন, আপনার ফোনটা খুব ডিস্টার্ব করছে। হ্যাঁ প্রচন্ড আওয়াজ হচ্ছে, আপনি শুনে নিন। শুনুন, আপনার ছেলের ক্ষেত্রে যে মকর লগ্ন, হ্যাঁ রাশি হচ্ছে সিংহ রাশি, তো পঞ্চম লর্ডে উচ্চ শিক্ষা বা প্রাথমিক শিক্ষা মঙ্গল বসে আছে রবির সঙ্গে দশম ভাগে, একাদশ শুক্র দ্বাদশ ভাগে বৃহস্পতি বসে আছে ব্যয়পতি। একটা কিন্তু পড়াশোনার থেকেও বলি, আপনার ছেলে অস্ত্রোপচার হতে পারে। 12 নম্বর ঘরে ব্যয়পতি স্বয়ং বসে থাকা মানেই একটা নার্ভের সমস্যা বা একটা অস্ত্রোপচারের যোগ হতে পারে। যদি এরকম কিছু হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনা থাকে আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এর অস্ত্রোপচার 100% হবে, কেন? এর তো দ্বাদশ স্থানে বৃহস্পতি, দ্বাদশপতি, আরো অষ্টম ভাগে চন্দ্র শনি, এ শারীরিক সমস্যা দিতে পড়াশোনার আগে এটা ঠিক করবে।
করুন, বিশাল সমস্যার যোগ আছে। পড়াশোনা তো অবশ্যই করবে, মাধ্যমিক দেবে, কিন্তু আমি হঠাৎ করে ফারাদের দেখতে পাচ্ছি। শুধু আমি না, যাকে দেখাবেন সেই বলবে। দ্বাদশ ভাগে বৃহস্পতি, অষ্টম ভাগে চন্দ্র শনি, যেটা মোটেও জ্যোতিষশাস্ত্রের ভাগে ভালো না। হঠাৎ করে শরীরে একটা কিন্তু সমস্যা আসতে পারে। মোবাইল নাম্বারে ফোন করুন প্লিজ, সবাই মোবাইল নাম্বারটা লিখে নিন। আপনার ছেলে আছে, বুধ উচ্চস্থ আছে এবং প্রাথমিক শিক্ষা ভালোই আছে, কিন্তু আপনার শারীরিক কিছু সমস্যা ইন্ডিকেশন করছে, যেটা কিন্তু আমার কাছে চিন্তার বিষয়। আপনার ছেলের কিন্তু অস্ত্রোপচার আছে, যিনি শাহরাফুলি থেকে মা ফোন করলেন, ইমিডিয়েট লাল বক্সের নাম্বারে ফোন করবেন। এই ফাড়াটা আগে কাটিয়ে নিন, 9804190476 আর 8240205251। হাওড়া চেম্বার, বেহালা চেম্বার, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া বালি, সর্বত্র চেম্বার। আপনারা সন্ধ্যের দিকেও ফোন করে নেবেন রেড বক্সের পার্সোনাল নাম্বারে। আগামীকাল অনলাইনেও কনসাল্ট করতে পারবেন, চেম্বারেও আসতে পারবেন। প্রতি শনিবার 12:45 লাইভ প্রোগ্রাম সোনার বাংলায় দেখতে ভুলবেন না। আজ এটুকুই, আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ধন্যবাদ, শেষ সময়। মঙ্গল ভাগ্য, জয় মাতা।